ওয়েলকাম টু ইনফিনিট একাডেমি ক্লাস। আজকে আমরা যে চ্যাপ্টারটা সম্পর্কে রিসার্চ করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স, ক্লাস টুয়েলভের অ্যালজেব্রার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো ম্যাট্রিক্সের ডেফিনিশনটা আগে আমরা শিখব। তো বেসিক্যালি ম্যাট্রিক্সটা কি? দ্য ম্যাট্রিক্স ইজ নাথিং বাট অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ সাম নাম্বারস ইন সাম সার্টেন নাম্বার অফ রোস অ্যান্ড ইন সাম সার্টেন নাম্বার অফ কলামস। কিরকম? সাপোজ এরকম আমি কতগুলো নাম্বার নিচ্ছি, -1, 0, 7, 2, 3, 4, এটাকে কতগুলো রোজে আমি বেসিক্যালি অ্যারেঞ্জ করলাম এবং কতগুলো কলামের রেসপেক্টে আমি অ্যারেঞ্জ করলাম। অর্থাৎ এটা এগুলোকে আমরা রো 1, রো 2, রো 3 বলছি, এটাকে C1, C2, C3 দ্যাট ইজ কলাম 1, কলাম 2, কলাম 3 বলছি। এটাকেই আমরা যদি এরকম নোটেশনের মাধ্যমে লিখে থাকি তাহলে সেটাকে আমরা বেসিক্যালি একটা ম্যাট্রিক্স বলছি। এটা কিছু না, একটা রিপ্রেজেন্টেশন অফ সাম নাম্বারস। এটার বেসিক আইডিয়াটা এসেছিল সাইমেন্টেনিয়াস লিনিয়ার ইকুয়েশন থেকে, সরল সমীকরণের পার্টটা থেকে, সরল সমীকরণ সমাধানের আইডিয়া থেকে ম্যাট্রিক্সের এই আইডিয়াটা উৎপত্তি হয়েছে। তো সেটা আমরা পরবর্তীতে যখন ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন যাব সেখানে আমরা ডিসকাস করব। আপাতত এইটা হচ্ছে ম্যাট্রিক্সের বেসিক বেসিক ডেফিনেশন হিসেবে ভাবতে পারো, যেটা একটা অ্যারেঞ্জমেন্ট মাত্র, একটা কতগুলো নাম্বারে কতগুলো রো আর কতগুলো কলামের রেসপেক্টে আমি অ্যারেঞ্জ করেছি। ম্যাট্রিক্সকে ইন জেনারেল আমরা ক্যাপিটাল অ্যালফাবেট দিয়ে ডিনোট করে থাকি, এগুলোকে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এরকম ভাবে আমরা ডিনোট করে থাকি। দ্যাট ইজ ক্যাপিটাল এ ইকুয়াল টু দিস ম্যাট্রিক্স। আর একটা এক্সাম্পল নিই তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। সাপোজ ক্যাপিটাল বি ইকুয়াল টু, আমরা অনেক সময় এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও লিখে থাকি, 1, -1, 0, 7, 1, 3 এরকম। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো কতগুলো রো আছে, না দুটো রো আছে আর তিনটে কলাম আছে। এই নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলাম দিয়ে আমরা ডিফাইন করি অর্ডার অফ ম্যাট্রিক্স, দ্যাট ইজ অর্ডার অফ ম্যাট্রিক্স, ক্রম, ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম কি? ম্যাট্রিক্সের ক্রমকে ইন জেনারেল আমরা এম বাই এন এরকম ফর্মে লিখে থাকি, যেখানে এমটা কি কি ডিনোট করছে, না নাম্বার অফ রোজ, আর এনটা কি ডিনোট করছে, নাম্বার অফ কলামস, রো বাই কলাম। যেমন 24/7 এরকম রিড করি তেমন এটাকে মাল্টিপ্লাই থাকলেও কিন্তু বাই হিসেবে রিড করবো, দ্যাট ইজ এম বাই এন, অর্ডার অফ ম্যাট্রিক্স এম বাই এন এরকম রিড করব। তাহলে এ ম্যাট্রিক্স এর অর্ডার কি হবে, না এ ম্যাট্রিক্স এ কতগুলো রো আছে, না তিনটে রো আছে আর তিনটে কলাম আছে। তাহলে ফার্স্টে নাম্বার অফ রো লিখবো বাই নাম্বার অফ কলাম, দ্যাট ইজ 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। সিমিলারলি বি ম্যাট্রিক্স এর অর্ডার কি হবে, না বি ম্যাট্রিক্স এ কতগুলো রো আছে, দুটো রো আছে আর তিনটে কলাম আছে, সো বি ম্যাট্রিক্স এর অর্ডার কি হবে, 2/3। এইভাবে আমরা ম্যাট্রিক্স এর অর্ডার ডিটারমাইন করতে পারি তার নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলামস থেকে। এই অর্ডার অফ ম্যাট্রিক্স এর উপর ডিপেন্ড করে আমরা ম্যাট্রিক্স এর বেশ কিছু ক্লাসিফিকেশন বা টাইপস দেখতে পাই। কিরকম? দা ফার্স্ট অফ অল ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। নামটা শুনেই বুঝতে পারছো বাংলায় বলবো বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স কাকে বলবো, না যে সমস্ত ক্ষেত্রে স্কোয়ার ম্যাট্রিক্স, যে সমস্ত ক্ষেত্রে এম ইকুয়াল টু এন হয়ে যাবে, দ্যাট ইজ ম্যাট্রিক্স এর নাম্বার অফ রোস ইকুয়াল টু নাম্বার অফ কলামস হয়ে যাবে, সেগুলোকে আমরা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। কিরকম? না এ ইকুয়াল টু সাপোজ 1, 2, 3, 4, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। বি ইকুয়ালস টু 1, 3, 1, 7, 1, 2, -1, 0, 2, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এটাকে বর্গ ম্যাট্রিক্স কেন বলছি, না খেয়াল করে দেখো এটা একটা স্কোয়ারের মতো শেপ আসছে, ঠিক? অর্থাৎ এদিকে দুটো এলিমেন্ট, এদিকে দুটো, এদিকে দুটো, এদিকে দুটো, এদিকে তিনটে, 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 অর্থাৎ এটা শেপটা স্কোয়ারের মতো পড়ে। দেন আসছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, নাম শুনেই বুঝতে পারছো আয়তকার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। কাকে বলবো, না যে সমস্ত ক্ষেত্রে এম নট ইকুয়াল টু এন, অর্থাৎ এইখানে আমি যদি বি ম্যাট্রিক্সের এই লাস্ট রোটাকে আমি মুছে দিই তাহলে খেয়াল করে দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে হয়ে গেছে, দ্যাট ইজ বি ম্যাট্রিক্সটা হয়ে যাবে একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। কেন? না বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা 2/3 ম্যাট্রিক্স, দ্যাট ইজ এম নট ইকুয়াল টু এন, সেই জন্য এটাকে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলছি। দেন হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলছি, না যে সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যে সমস্ত স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি একটা স্কোয়ারকে যদি আমরা ডায়াগোনালি ডিভাইড করি তাহলে আমরা দুটো ট্রায়াঙ্গুলার পোর্শন পাই। তো যে সমস্ত স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ডায়াগোনাল বরাবর সমস্ত এলিমেন্ট নন জিরো নাম্বার এবং
বাদ বাকি পোর্শনে যা এলিমেন্ট থাকবে সব জিরো যদি থাকে। সাপোজ এরকম আছে 1 2 3, বাদ বাকি গুলো সব জিরো, একটা 3x3 অর্ডার ম্যাট্রিক্স লিখলাম, যেখানে কিনা ডায়াগোনাল বরাবর, যে কোনো একটা ডায়াগোনাল বরাবর, এনি অফ দ্য ডায়াগোনালস শুড বি নন শুড হ্যাভ নন জিরো এলিমেন্টস এন্ড আদার এলিমেন্ট শুড বি জিরো, দেন দিস ম্যাট্রিক্স উইল বি সেড টু বি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, সাপোজ এখানে এই ডায়াগোনাল বরাবর সব নন জিরো এলিমেন্টস রয়েছে এবং বাদ বাকি সব জিরো এলিমেন্ট হচ্ছে। সাপোজ এইখানে কোনো একটা নন জিরো এলিমেন্ট ঢুকে গেল, বাদ বাকি সব জিরো হয়েছে, কিন্তু তাতেও কিন্তু এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা যাবে না। কেন না? আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স শুধুমাত্র ডায়াগোনালেই নন জিরো থাকতে হবে, অন্য কোনো জায়গায় নন জিরো থাকা চলবে না, অন্য সব জায়গায় জিরোই থাকতে হবে। ক্লিয়ার? এটাকে বলছি ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেন আসছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলবো? না, যে সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ডায়াগোনাল বরাবর, ডায়াগোনাল বরাবর সমস্ত এলিমেন্ট, যে সমস্ত স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ডায়াগোনাল বরাবর সমস্ত এলিমেন্ট 1 আর বাদ বাকি সমস্ত জিরো। অর্থাৎ বেসিক্যালি আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্স, উপরন্তু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর সমস্ত এলিমেন্ট 1, সেগুলোকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছি। ইন জেনারেল আমরা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করে থাকি ডায়াগোনাল ম্যাট্রিক্সকে। তাহলে এটা হয়ে যাবে 1 1 1, এগুলো 0 0 0 0 0 হয়ে গেল। এটা হচ্ছে 3x3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেহেতু এটা স্কোয়ার ম্যাট্রিক্স সেই জন্য অনেক সময় এটাকে শুধু I3 হিসেবেও ডিনোট করি। শুধু I3 লেখা মানে কি? না, যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা, সো এইটাই m ইকুয়াল টু n হয়, স্কোয়ার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে m ইকুয়াল টু n হয়, সো 3 লেখা মানে 3x3 অর্ডার। আবার যদি আমি লিখি I2, তাহলে বেসিক্যালি একটা 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে। তাহলে এই ডায়াগোনাল বরাবর সব 1 হবে, দ্যাট ইজ 1 1 হবে, এগুলো 0 হবে। ঠিক আছে, তাহলে একটা 2x2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন দেখতে? 1 0 0 1, এটা 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন দেখতে? না, 1 0 0 0 1 0 0 0 1, ঠিক এরকম আমরা ডিনোট করে থাকি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুলোকে। ক্লিয়ার? দেন আসছে নাল ম্যাট্রিক্স। নাম শুনে বুঝতে পারছো সবকটা এলিমেন্ট কি হবে? না, নাল হয়ে যাবে, দ্যাট ইজ জিরো হয়ে যাবে। দেন হচ্ছে নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স কে ইঞ্জিনিয়ার আমরা ক্যাপিটাল ও দিয়ে ডিনোট করে থাকি। তো নাল ম্যাট্রিক্সের অর্ডার যে কোনো অর্ডার হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, স্কোয়ার হতে পারে, তো এরকম হতে পারে, অত সব কটা এলিমেন্টকে জিরো হতে হবে। আবার এরকম হতে পারে, রেক্ট্যাঙ্গুলার শেপেরও হতে পারে, ঠিক আছে, কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স এগুলো সব স্কোয়ার ম্যাট্রিক্সই হতে হবে। তো এছাড়াও আরও কিছু ম্যাট্রিক্স রয়েছে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপাতত এই এখানে আমাদের সেইগুলো প্রয়োজন পড়ে না। এছাড়াও আরো কিছু ক্লাসিফিকেশন আছে যেটা আমরা পরে আসবো, ট্রান্সপোজ ওভার ম্যাট্রিক্স থাকবে, সিমেট্রিক্স, কিউ সিমেট্রিক, দেন আমরা পড়ব। ঠিক আছে, আপাতত এইটুকুনি আমরা জানি এবং তারপরে বেসিক কিছু অপারেশন আমরা শিখব। এরপর আমরা ম্যাট্রিক্সের বেসিক কিছু অ্যালজেব্রিক অপারেশন শিখবো, দ্যাট ইজ কিভাবে দুটো ম্যাট্রিক্সের সাম করতে হয়, সাবট্রাক্ট করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব। এবার হচ্ছে সাম অফ টু ম্যাট্রিক্স। সাম অফ টু ম্যাট্রিক্স, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সকে কিভাবে সাম করব। ফার্স্ট অফ অল, সাম অফ টু ম্যাট্রিক্স করতে গেলে, সাম অফ টু ম্যাট্রিক্সেস করতে গেলে ম্যাট্রিক্সগুলোকে সেম অর্ডারের হতে হবে, দ্যাট ইজ এ আর বি দুটো ম্যাট্রিক্সকে যখন আমি সাম করব, দ্যাট ইজ এ প্লাস বি করতে যাব, তখন কিন্তু আমার এর যা অর্ডার, সাপোজ এম বাই এন অর্ডার, তাহলে বি কেও এম বাই এন অর্ডারের একটা ম্যাট্রিক্স হতে হবে, নচেত আমরা সাম করতে পারবো না। কেন করতে পারবো না সেটা একটু বাদে বুঝতে পারবে। আর সাবট্র্যাক্ট করতে গেলে সেক্ষেত্রেও আমাদের কিন্তু যদি এ মাইনাস বি করতে হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেম অর্ডার হতে হবে, একই নিয়ম, সামেশনের যা নিয়ম সাবট্র্যাকশনেরও তাই নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। সাপোজ এই একটা ম্যাট্রিক্স রয়েছে 1 2 5 -1 3 0, আর বি একটা ম্যাট্রিক্স রয়েছে 7 1 3 -5 -2 1, এরকম বি একটা ম্যাট্রিক্স রয়েছে। এবার আমরা এ প্লাস বি করতে চাইছি, তো প্রথমে যখনই প্লাস করতে যাব তখন আমাদের খেয়াল করতে হবে দুটো ম্যাট্রিক্সের অর্ডারটা সেম আছে কিনা। অর্থাৎ এটার অর্ডার কত হবে সবাই কমেন্টে লেখো, এটার অর্ডার কত হবে কমেন্টে লেখো, এবং চেক করে নাও যে এই দুটোর অর্ডার সেম আছে কিনা। আমি দেখতে পাচ্ছি সেম হবে, তোমরা এবার চেক করে নিয়ে কমেন্টে লেখো যে দুটো অর্ডার সেম আছে কিনা। তো এ আর বি যা অর্ডার হবে এ প্লাস বিরও সেম অর্ডার হবে। তাহলে এ প্লাস বি অর্ডার কত হবে?
right 2 by 3 order হবে a by b a plus b order of 2 by 3 হবে কেন না a order of 2 by 3 b order of 2 by 3 তাহলে a plus b কি করে আমি ডিটারমাইন করব না 2 by 3 যেই হয়ে যাবে এখানে দুটো রো হবে এবং তিনটে কলাম হবে তাহলে আমি এলিমেন্টের পজিশন গুলো বুঝে গেলাম তাহলে এবারে পজিশন ওয়াইজ আমি অ্যাড করব তাহলে 1 এর সাথে 7 অ্যাড করে এখানে লিখব দ্যাট ইজ 8 অর্থাৎ এই পজিশনটাকে আমরা নামকরণ করব আমি এখানে নেমিং গুলো লিখি আগে A11 কেন লিখলাম এই 1 টা কি ডিনোট করছে নাম্বার অফ রো এই 1 টা কি ডিনোট করছে নাম্বার অফ কলাম যেমন অর্ডার আমরা দেখি রো বাই কলাম তেমন এখানে ফারস্টে রো এর নাম্বার লিখবো তারপর কলাম সিমিলারলি এটা কি লিখবো না A12 দ্যাট ইজ ফার্স্ট রো সেকেন্ড কলাম সিমিলারলি এখানে A13 দ্যাট ইজ ফার্স্ট রো থার্ড কলাম সিমিলারলি এটা A21 সেকেন্ড রো ফার্স্ট কলাম A22 সেকেন্ড রো সেকেন্ড কলাম এবং A23 সেকেন্ড রো থার্ড কলাম তো A11 পজিশনে কি বসবে না এর ফার্স্ট 11 এর 11 অ্যাড হয়ে গিয়ে এখানে বসবে A12 পজিশনে কি বসবে এখানে কি বসবে না এর A12 এর A12 দুটো সাম করে যা হবে এখানে বসবে একই রকম ভাবে A13 কি হবে 5 প্লাস 3 একই রকম ভাবে -1 আর -5 অ্যাড হয়ে এখানে বসবে একই ভাবে 3 আর -2 অ্যাড হয়ে এখানে বসবে একই ভাবে 0 আর 1 অ্যাড হয়ে এখানে বসবে ক্লিয়ার a প্লাস b তে কোনো ডাউট আশা করি কোনো ডাউট নেই একই রকম ভাবে a মাইনাস b ও করতে পারি সেটাও আমরা এরকম পজিশন ওয়াইজ আমরা করে থাকব তাহলে a মাইনাস b টা করে দেখি কত আসে একই রকম জিনিস a মাইনাস b সিম্পলি this minus this that is minus 6 this minus this that is 1 5 minus 3 that is 2 minus 1 minus of minus 5 that is 4 3 minus of minus 2 that is 5 0 minus 1 that is minus 1 এটা 2 by 3 অর্ডার হবে তাহলে আমরা যদি জানতে পারি যে আমাদের a আর b অর্ডার কত আছে তাহলে তার সাম আর সাবট্রাক্ট করলে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স গুলো পাবো তার অর্ডারও সেম হবে সেটা আমরা জানতে পারছি এটা অনেক সময় এমসিকিউ এর কোশ্চেন থাকতে পারে যে ইজ দা অর্ডার অফ a b m by n এন্ড b অফ m by n অর্ডার ম্যাট্রিক্স দেন হোয়াট উইল বি দা অর্ডার অফ a প্লাস b অর a মাইনাস b ইট শুড বি m by n অর্ডার রাইট তো এরকম ভাবে আমরা সাম করতে পারি আর সাবট্রাক্ট করতে পারি কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে নিয়মটা একটু অন্য তো মাল্টিপ্লিকেশনটা আমরা পার্ট 2 ভিডিওটা দেখব তোমরা দেখতে থাকো পার্ট 2 ভিডিও অফ ম্যাট্রিসেস তার আগে কয়েকটা ডিওয়াইওয়াই করে নাও অর্থাৎ ডু ইট ইয়োরসেলফ কিছু প্রবলেম আছে ম্যাট্রিক্স থেকে সেগুলো করে নাও এখন দেখে নাও একটা ম্যাট্রিক্স কে কোন একটা কনস্ট্যান্ট বা রিয়েল নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে তার রেজাল্টটা কিরকম হবে সাপোজ আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে 1 3 -1 7 আমি যদি ফাইন্ড আউট করতে চাই 5 এ তাহলে কিভাবে আমরা ফাইন্ড আউট করব না সিম্পলি 5 এর সাথে এই গোটা ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করব অর্থাৎ এর প্রত্যেকটা এলিমেন্ট কে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে দ্যাট ইজ এটা যাবে 5 এটা যাবে 50 সিম্পলি এটা -5 এন্ড দিস ইজ 35 তো সিম্পলি আমরা a যদি জানা থাকে তাহলে সিম্পলি এখান থেকে 5 এও ফাইন্ড আউট করতে পারব আবার সাপোজ আমার কাছে এরকম 6 বি জানা আছে দ্যাট ইজ 6 36 21 30 এরকম জানা আছে তাহলে সেখান থেকে আমি বি ফাইন্ড আউট করতে চাইছি তো সিম্পলি আমরা 1/6 অফ দিস ম্যাট্রিক্স করব দ্যাট ইজ 21 30 এরকম করছি অর্থাৎ 1/6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব বা 6 দিয়ে ডিভাইড করব একই জিনিস হবে দ্যাট ইজ এটা হয়ে যাবে 1 এটা 6 এখানে 7/2 এখানে 5 অনেক সময় কনফিউশন থাকে যে ম্যাট্রিক্সের ভিতরে এলিমেন্ট কি এরকম ফ্র্যাকশন হতে পারে সব হতে পারে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে ইনফ্যাক্ট এই ম্যাট্রিক্সের এলিমেন্ট হিসেবে আমরা কমপ্লেক্স নাম্বারও লিখতে পারি সেক্ষেত্রে ম্যাট্রিক্সটা হয়ে যাবে কমপ্লেক্স ভ্যালুড একটা ম্যাট্রিক্স বা কমপ্লেক্স ম্যাট্রিক্স হয়ে যাবে আপাতত আমাদের যা সিলেবাস আছে সেগুলো সব রিয়েল ম্যাট্রিক্স ঠিক আছে সেক্ষেত্রে কমপ্লেক্স ম্যাট্রিক্সও হতে পারে এটুকুনি জেনে রাখো ঠিক আছে তো যে কোনো রিয়েল নাম্বারই অ্যাজ এ এলিমেন্ট আমরা লিখতে পারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্থাৎ সিম্পলি আমরা যেমন কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে সবকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করতে পারি আবার যখন কিছু কমন নিতে চাইছি এখান থেকে 6 যদি কমন নিতে চাইতাম সেক্ষেত্রে 6 দিয়ে ডিভাইড করা বেসিক্যালি যেটা দেখালাম 6 দিয়ে যদি কমন নিতে চাইতাম তাহলে কিন্তু সবকটা এলিমেন্ট থেকে কমন নিতে হতো বা সবকটা এলিমেন্টকে ডিভাইড করতে হতো এই হচ্ছে কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন বা রিয়েল নাম্বার মাল্টিপ্লিকেশন
with some matrices. ঠিক আছে, এই এই রিলেটেড একটি প্রবলেম আমরা দেখি কিরকম প্রবলেম থাকতে পারে। সাপোজ আমাকে এরকম বললো যে ইফ a ইকুয়ালস টু 1 3 মাইনাস 1 7 অ্যান্ড x ইকুয়ালস টু 3 1 7 2 ফাইন a প্লাস 2x অ্যান্ড b where b equals to x minus sorry b plus x equals to 3a এরকম দিয়ে আমাদের কাছে a জানা আছে x জানা আছে আমাকে বার করতে বলছে a plus 2x এবং b যেখানে b সম্পর্কিত একটা রিলেশন দেওয়া আছে b equal to x b plus x equals to 3a জানা আছে তাহলে সিম্পলি আমরা ফার্স্ট a plus 2x তো ফাইন্ড আউট করার চেষ্টা করি ফার্স্ট কোশ্চেনে তাহলে এ প্লাস টু এক্স কি হবে না এ লিখলাম ফার্স্টে দেন প্লাস টু এক্স টু এক্স কি হবে না টু দিয়ে সব কটাকে মাল্টিপ্লাই করবে এক্স এর সব কটা নেবে টু দিয়ে মাল্টিপ্লাই হবে দ্যাট ইজ এটা সিক্স হয়ে যাবে টু হয়ে যাবে ফোরটিন অ্যান্ড ফোর তাহলে সিম্পলি এখানে হয়ে গেল সেভেন এবার আমরা অ্যাড করবো ক্যালকুলেটর দেখো এটাও টু বাই টু এটাও টু বাই টু তাহলে আমরা অ্যাড করতে পারবো রেজাল্টেন্ট ম্যাট্রিক্স এর অর্ডারও টু বাই টু অর্ডারের হবে এবার আমরা এলিমেন্ট ওয়াইজ অ্যাড করবো অর্থাৎ ওয়ান ওয়ান এর সাথে ওয়ান ওয়ান দ্যাট ইজ সেভেন থ্রি এর সাথে টু মাইনাস ওয়ানের সাথে ফোরটিন আর সেভেনের সাথে ফোর এই হয়ে গেল আমার এ প্লাস টু এক্স এবার আমাদের বি ফাইন্ড আউট করতে হবে যেখানে বি ইকুয়াল বি প্লাস এক্স ইকুয়ালস টু দেওয়া আছে থ্রি এ রাইট তাহলে এখান থেকে আমরা ফার্স্টে বি এর রিলেশনটা বার করে দেবো বি ইকুয়ালস টু কি লিখতে পারবো না সিম্পলি থ্রি এ মাইনাস এক্স রাইট সো এবার থ্রি এটা ক্যালকুলেট করবো থ্রি ইন্টু এ থ্রি নাইন মাইনাস থ্রি টোয়েন্টি ওয়ান মাইনাস এক্স এক্স কত দেওয়া আছে থ্রি ওয়ান সেভেন টু তাহলে সিম্পলি আমরা এখানে সাবট্রাকশনটা চালাবো এটা জিরো এলিমেন্ট ওয়াইজ থ্রি মাইনাস থ্রি নাইন মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস সেভেন দ্যাট ইজ মাইনাস টেন টোয়েন্টি ওয়ান মাইনাস টু দ্যাট ইজ নাইনটি এই হয়ে গেল আমার বি ম্যাট্রিক্স রাইট তাহলে এ প্লাস টু এক্সও পেয়ে গেলাম এবং বিও পেয়ে গেলাম যেখানে বি প্লাস এক্স ইকুয়ালস টু থ্রি দেওয়া ছিল এই সম্পর্কিত এরকম কিছু কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশনের প্রবলেম আমাদের থাকতে পারে টু মার্কসের জন্য এই পার্টটা আমাদের ইম্পর্টেন্ট এরপর আমরা শিখবো কিভাবে মাল্টিপ্লাই করতে হয় দুটো ম্যাট্রিক্স এবং তার কি কন্ডিশন আছে এবং তারপরে ইনভার্স অফ ম্যাট্রিক্স শিখবো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই তিনটে বেসিক অপারেশন হয় অ্যাডিশন হয় সাবট্রাকশন হয় এবং মাল্টিপ্লিকেশন হয় কিন্তু ডিভিশন হয় না অর্থাৎ এ বাই বি এরকম আমরা লিখতে পারি না সেক্ষেত্রে আমরা ইনভার্স অফ ম্যাট্রিক্স অপারেট করে থাকি সেটা আমরা ডিটারমিনেন্ট শিখবো তারপরে আমরা সেই পার্টটা করতে পারবো তো তার জন্য দেখতে হবে ম্যাট্রিক্সের পার্ট টু ভিডিও